বহু বছর থেকেই সাপের নেউলের সম্পর্ক বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার। তবে সময় বদলানোর সঙ্গে সঙ্গে সম্পর্কের বরফ তো গলেইনি, উল্টো তা আরও বেশি তিক্ততায় রূপ নিয়েছে। তবে সম্পর্ক সবচেয়ে বেশি তলানিতে ঠেকেছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরে। মস্কোর চোখ রাঙানি উপেক্ষা করে ঢালাওভাবে কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন, এমনকি করেছে সহায়তাও। এছাড়া ক্রেমলিনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন। দুই পরাশক্তির মধ্যে চলমান তিক্ততার মধ্যে এবার আগুনে ঘি ঢাললেন ক্রেমলিন পন্থী রুশ সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। রাশিয়া চাইলে মাত্র এক ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন তিনি। এই মন্তব্য কবে করেছেন তা এখনও স্পষ্ট নয়। তবে একে উস্কানিমূলক দাবি করে এ বিষয়ে জানতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউজউইক। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রায়ই উস্কানিমূলক বিষয়বস্তু সম্প্রচার করা হচ্ছে, এমনকি এর মধ্য দিয়ে পারমাণবিক সংঘর্ষেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর 2022 সালে রুশ রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলকে নিশ্চিহ্ন করে দিতে মাত্র 4টি ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে বলে দাবি করেছিলেন। এছাড়া ইউক্রেনের যুদ্ধ একটি পারমাণবিক সংঘাতে গড়ালে যুক্তরাষ্ট্র রুশ নিশানায় থাকবে বলেও মন্তব্য করা হয়। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেনি বাইডেন প্রশাসন। আফরিন মৌ, সময় সংবাদ।